আমি জিব্রাইলের 600 নূরের পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম বেহেশতের একটা কোণাওই দেখে শেষ করতে পারলাম না তুমি এই বেহেশত কার দিবা তারা কি বেহেশতের খোঁজ নিতে পারবে সমস্ত বেহেশতের খোঁজ কিভাবে নিবে তারা কি পাখা আছে আমার আল্লাহ জিব্রাইল তারা পারবে আমার আখিরি নবীর উম্মতরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে তাদের সুবহানাল্লাহ আমার আখিরি নবীর উম্মতের জন্য এই বাজেটগুলি করে রাখছি তো তারা একচে পাওয়ার বেশি হবে খোদাগো কোন কি তাদের পাখা নাই এই পাওয়ার কিভাবে হবে এদিন থেকে টেনশন ফিল করতেছে হযরত জিব্রাইল একদিন প্রশ্ন করে বসলেন প্রভু গো আমি তোমার জান্নাত দুই মাসে 600 নূরের পাখা চালাইয়া একটা কোণা দেখে শেষ করতে পারলাম না এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে আমার তো বুঝে আসে না কিভাবে রাখবে আল্লাহ তো বুঝে আসে না তুই কি পরীক্ষা করে দেখতে চাস কো আপনি অনুমতি দিলে আমি একটু দেখতাম আখেরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা কো তাহলে যা ওই মসজিদে নববীর বারিন্দায় যায় দাঁড়াবি ফজরের আজানের আগে যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয় তারে জিজ্ঞেস করিস আচ্ছা জিব্রাইল মানুষের আকার ধারণ করে নববীর গেটে দাঁড়াইছে আচ্ছা নবীর উম্মতের পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হইছে তো মসজিদে নববী অর্থাৎ মসজিদে যাইতে হবে আর যদি সিনেমা হলে ঢোকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না কমবে আল্লাহ কয় মসজিদে নববী জিব্রাইল দাঁড়াইছে গিয়া শেষ রাত্রে দাঁড়ায়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে চিন্তাছে কোথায় বসছে আমার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে এই লোকটা বাহির হয় নাই বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে একটা হাত চৌকাঠের মধ্যে দিয়ে জিব্রাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে যাতে চলে গেলে যাতে ধরা পড়ে হাত দিয়ে বন্ধ করে রাখছে দেখে বাহির হয়ে আইতেছে সেই লোকটা যেটা আগে ঢুকছিল জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কো আমার নাম তো আবু বকর নামটা জানি কি কইল চিনছেন তো আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন আচ্ছা আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল কি যে বেশি ছিল আসুন সামনে বাড়ি আমার নাম আবু বকর রাস্তা ছাড়েন রাস্তা ছাড়েন কো ভাই আবু বকর আমি তো আপনারে খুঁজতেছি কেন আপনার সাথে করা কথা আছে কি কথা কো আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে নবী রাসূলের কাছে যায় ফেরেশতাদের সর্দার জিব্রাইল কোথায় আছে যে জিগাইতেছে সে কে মানুষের আকার ধরে বলতেছে আবু বকর বলেন ভাই এই সকালবেলা এই প্রশ্ন জিব্রাইল কই আছে এটা কি কইলেই জবাব দেওয়া যাবে যে আমি কালকে সকালে চলে গেলে দুই দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিগায় আছে তোপাজ্জল সব কই আছে বলতে পারেন যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে মাত্র বাংলাদেশ বৈরূপপুর চট্টগ্রাম এর মধ্যে খবর নাই দেওয়ার ক্ষমতা নাই এবার জিব্রাইল প্রশ্ন করলেন মানুষ বেশি ও ভাই আবু বকর জিব্রাইল কই আছে বলেন আবু বকর বলেন দেখেন জিব্রাইল কই আছে বললেই তো হয় না আচ্ছা আপনি যে এত বড় প্রশ্ন করলেন আপনার বাড়ি কই আবু বকর কই খোদা গো আমার যে বাড়ি জি গেল আমি কি কইতাম কই সুজা কইরা লইব চিনছন হারা কারা আচ্ছা ভাই আমার বাড়ি পরে আপনি আগে কোন আমার এই কথা না কর হেটা তো কমু হেটা কমু জিবল কয় হ্যাঁ কইব বলে আরে কই কি রে কই আছে না আছে জানি কিভাবে কইব বলে আবার কয়
কো আপনার বাড়িটা কো আমিও পরে কো নই মানে আপনার টাগে কো কো জিবরাইলের খবরটা আচ্ছা ঠিক আছে আমারে কিছুক্ষণ সময় দেন সময় ছাড়া তো জিবরাইল কইছে বলা যাবে না এবার জিবরাইল কয় আচ্ছা আবু বকর দুই মাসের সময় নেবেন আবু বকর কয় জিবরাইল বাইর করতে এত দিন লাগে নাকি জিবরাইল পেতে দরাদ করছি আর কমায় কোন তে এক সপ্তাহ নেবেন ওই তার তার আইডিয়া আরে মিয়া এক সপ্তাহ সময় লাগে নাকি তাহলে এক দিনের নেবেন আর না এত সময় দিব জিবরাইল কো আমার আইডিয়া শেষ যে কতক্ষণে বাহির করবেন আবু বকর বলেন চোখটা বন্ধ করব চোখটা খুলব জিবরাইলে খবর দেব জিবরাইল কই খোদা গো দরাদ পড়ছে আচ্ছা আবু বকর এই পাওয়ার কি নবীর ভালোবাসা দিয়া না না দিয়া আর জোরে কোন দিয়া কোন নবীর ভালোবাসা দিয়া যে নবীর উসিলায় এত কিছু হয়েছে যে নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয় না কত যে ভালোবাসতেন নবী যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে যাওয়ার 6 মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে আবু বকর মনে হয় রে দেশে থাকতে পারবো না নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে এ আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে বাবার দেশে থাকা যাবে না আমি কাউরে গালি দেই নাই কারো মাথায় বাড়ি দেই নাই কারো ক্ষতি করি নাই তারপরেও আবু বকর রে দেই না রে আমারে সুখে থাকতে যে বিছানায় শুবো বিছানার মধ্যে নিয়ে কাটা দিয়া রাখে পচা সাপ দিয়া রাখে নবীজি বললেন আবু বকর থাকা যাবে না মদিনায় চলে যাব হিজরত করব আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী ওদিন থেকে আবু বকর ছয়টা মাস পার হয়ে গেল একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না কেন নবীজি আয়েশাকে ডাক দেয় আবু বকর আর নবী আয়েশা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকব এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না আর আমরা তো মুখে দা যাইয়ে তাই কয়ে ফেলে ছয় মাস পার হয়ে যায় শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ হবে এরকম রাত্র শেষ 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 আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয় কি কাম আর শোন আগে বাড়ি বলতে ছিলাম সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর বলুন কে আবু বকর বলেন আরে জিবরাইল মাত্রাই সোসা আমারে এবার বোঝামু তোমারে চিনারেছি কিন্তু কিছু লোক চিনছে কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই আপনি কোথাও তো দেখি নাই এরকম মাফের মানুষ আপনার বাড়িটা খুহিটা কোন কই না আমার বাড়ি কমনা কোন আবু বকর যে আবু বকর নবীজি বলেছিলেন আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে আবু বকর বলল ওদিন থেকে 6 মাস রাতে একদিনও ঘুম দেনে হাদিস শরীফ আসছে তিন জাতের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম তিন কিসিমের চোখের জন্য জাহান্নামের আগুন যেই চক্ষু আল রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম দুই নাম্বার হলো আল্লাহর আজাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে আল্লাহর আজাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম এক ফোঁটা পানি যদি আজ থেকে বাহির করতে পারেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তিন নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে চট করে চোখটা ফিরায় লওয়া হারাম বস্তু থেকে যেই চোখ ফিরায় রাখছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম
তাহলে এক কিসিমের তো আমরা পাইলাম সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে এক রাত্র নয় দুই রাত্র নয় কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন একটা না ছয় মাস একটু ঘুমায় না পিঠ বিছানায় লাগাই না হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে দরজার মাঝে কানটা লাগায় ছয় মাস পর একদিন নবীজি আয়েশা ডাক দিলেন কিন্তু কখন ডাক দিলেন যেদিন আমার নবী যে হুজরায় ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে আজকে তো মুরব্বিদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সাহায্য করেছেন এই এরকম তো মক্কা নগরীতে ছিল মদিনাতে ছিল কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে এবার আবু জাহেল ডাক দিলেন নেতা মানুষ তো 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন আইনা বললেন আজকে রাতে মুহাম্মদের ঘর গেরাও করে রাখো সকালবেলা কতল করে দিবা এরা দাঁড়াইছে চারদিক গেরাও করে নবীজির ঘর হুজরাখানি কিভাবে দাঁড়াইছে কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগায়া দাঁড়াইছে পিঠের সাথে পিঠ লাগায়া যাতে কোথাও বাহির হইয়া যাইতে এমনি সময় জিব্রাইল আই বলেন ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন সর্বনাশ হয়ে গেছে কি আপনাকে তো চারদিক গেরাও করে ফেলছে উঠেন জিব্রাইল কি করব তরবারি নিয়ে ভাও তারা আপনাকে কতল করে ফেলবে তা আমি কি করব এখন জিব্রাইলকে হুজুর ভয় পায়েন না আল্লাহ আমারে পাঠাইছে সুবহানাল্লাহ কেন ভয় নাই হুজুর আল্লাহ আমারে পাঠাইছে আচ্ছা ঠিক আছে কি করতে হবে জিব্রাইল এক মুষ্টি ভালু নিয়ে পাথরের কণা নিয়ে বললেন হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন রাসূল কয় ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে আল্লাহ কয় বন্ধু গো আপনার দায়িত্ব ছিটান যাইবে না যাইবে হেই দায়িত্ব আমার নবীজি ফু দিয়ে ছিটাইলেন আমার আল্লাহ নিজ দায়িত্বে দুইটা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে এই কণাটা কি রহমতের না গজবের আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয় বেচারা হুন্ডা চালায় চোখের মধ্যে একটা জাল ফুক পড়ছে রাস্তার মধ্যে জাল ফুক হুন্ডা লইয়া গাতার দেশে গা আর গজবের কণা পাথরের কণা চোখে পড়ছে কোন তো তাইন্ডার তাল ঠিক আছে হাই 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 আর একটা কো হাই হাই যে করস মোহাম্মদ তো যাইতেছে গা কস কি কহ তোর বাড়ি লিয়া মারছে আর কি আঘাত এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে হারা হারা মারামারি লাগছে রাস্তা ফাঁক হইছে হাল্লা কই জিব্রাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধু লইয়া যা মদিনার দিকে রওনা হই নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে এই শেষ রাতে 12টার পরে শেষ রাতে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসছেন এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন নবীর প্রেমে জাগ্রত এক একটা রাতের দাম কত আজকে কারা আবু বকরের মতো বসে আছেন একটু লম্বা হবে আলোচনা নবীর প্রেমে জীবন দিতে পারবেন সময় দিতে পারবেন একটা রাত দিতে পারবেন আল্লাহ তুমি কবুল করো তারা পারবে তুমি কবুল করো দেখেন ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত আমি ঘুমায় না এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থাকি কি পাইছে দেখেন না আল্লাহ যে বলছে বন্ধু গো তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আকাশের মধ্যে চন্দ্রবর্তী পূর্ণিমার চাঁদ সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো নবীজিকে নিয়ে মা আয়েশা মরুভূমির মধ্যে খালি জায়গায় মানুষ নাই তো নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন এটাও সুন্নত মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাতে চন্দ্রবর্তী রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাতে হাঁটতে রাজি না যাইবগা বিবিরে নিয়ে মার্কেট করতে যান কত যাইবেন একদিন বুঝাইব আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা হো হুজুর কথা বলতেছেন অনেক কথা বলছেন আরেকদিন বলেন ইয়া রাসূলুল্লাহ লন্তাম পুরা আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি রাসূল বলেন চলো বিবি কিনিয়া দৌড়াদৌড়িও খেলবেন কিন্তু মানুষের সামনে না কিন্তু আপনারা আপনারা
রাসূল টার্গেটের খেজুর গাছটা আগে কে দৌড়ায় যেতে পারে এদিন তুলনামূলকভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন দৌড়ায়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে যায় কয় হুজুর আমি কিন্তু ফাস্ট আমি আগে আইতা পড়ছি রাসূল কহ মাইনা নিলাম তোমার ফাস্ট রাসূল কো তুমি ফাস্ট হয়ে থাকবা আর আমি পিছে থাকব আরেক দিন যখন নবীজি সুস্থ ছিলেন এদিন কয় আয়েশা আজকে রাতে হবে খেলা আচ্ছা হুজুর আয়েশা তো ভাবছে এই দিন যখন আমি ফাস্ট হইছি আজকে তো আমি হই এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে আয়েশা এই হেদিনের পয়েন্ট আজকে আমি পাইলাম এরকম করতেন বিবিকে নিয়ে এটাও সুন্নাত এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য আর পাবে নবীর উম্মতে কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসছে আসুন আমি এখন আলোচনায় যাই নাই বাহিরে আছি এবার ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আকাশে এত তারা হ্যাঁ তারা কতগুলি হবে রাসূল বললেন কেন হুজুর কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা আচ্ছা আকাশের তারা গুনছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে না কোন না বলি ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে মোল্লা দুপিয়াজার মোল্লা দুপিয়াজা মুরব্বিরা দেখছেন আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে আচ্ছা কতগুলো কাক চিটাং শহর আছে কেউ বলছে এর পণ্ডিত আছেন তো হ্যাঁ তো পটচট করে বইরা ফলাইছেন কি 9999টা কাক আছে চট্টগ্রাম শহরে আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্যখান থেকে বেড়াইতে মানে এই ফেস বাংবার ক্ষমতা আছে কাক গোনার ওই তো ব্যবস্থা নাই এক বেসরা জিগাইছিন কোন তো দুনিয়ার মাইস কোহানে এই লোক মাড়ির মধ্যে মুরা দিয়া কই দুনিয়ার মাইস এহনে বিশ্বাস না হয় মাইপ পাই গিয়া আচ্ছা হের জীবনে মাইপ পা আয়া এহন ফস্তরব এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা হুজুর আকাশে তারা কত এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে নবী সঙ্গে সঙ্গে বললেন আয়েশা আছে তো এরকম নেকি আছে কার হুজুর এই নেকি আছে হযরত উমরের মা আয়েশা কই উমরের এত নেকি হাই হাই আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো একটু গুনগুন করতেছে রাসূল বললেন আয়েশা গুনগুনি কেন কেন হুজুর গুনগুনি করি উমরের এত নেকি আমার বাবা আবু বকর নেকি জানি কত এটা আমার জানার ইচ্ছা ছিল উমরের এত নেকি রাসূল বললেন শোনো উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর তোমার বাবার নেকির হিসাব নাও হুজুর কেমন হইব উমরের তে বেশি হইব না কম হইব শোনো না তোমার বাবা আবু বকরের নেকি উমরের নেকি আকাশের তারা বরাবর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয় আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পল্লায় দেওয়া হয় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পল্লায় দেওয়া হয় তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না আচ্ছা বলুন তো এই নেকিটা পাইছেন কি নামাজ পড়া রোজা রাখিয়া হজ করা যাকাত দিয়া একটাও না এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা জোরে জোরে কম সুবহান এই বাজেটের মধ্যে এখন আপনারা ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ একদিনও ঘুমাই নাই আমার নবী বলেন আবু বকর রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না ঘুমাবো দূরের কথা আপনি নবী ডাক দিবেন দরজার মধ্যে কানতে লাগাইয়া আসরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি আবুকো জলদি করে বাস বাহির হও জলদি করে বাহির হও পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায় কি
জিন্দাব বলেন আবু বকর দরজা খুলে বাহির হলো না পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে আবু বকর ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত করেছে আমার নবী বলেন আবু বকর রে কেউ আঘাত করে নাই আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে